আসসালামু আলাইকুম, এ হলো ডে টু ডে পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পার্কপথে বাণিজ্যিক এলাকা সাপ্তাহ চত্বরকে আকাশ থেকে দেখতে পাওয়া এক অনন্য দৃশ্য। এই ড্রোন ভিডিওর মাধ্যমে সাপ্তাহ চত্বরের সৌন্দর্য, চারপাশের আধুনিক স্থাপত্য, বাণিজ্যিক হাট এবং শহরের ব্যবস্থা আরো পরিকল্পিতভাবে ফুটে উঠেছে। ভিডিওটি দেখতে পাচ্ছি যে কিভাবে মেট্রো রেল এই শহরের যাতায়াত ব্যবস্থা বদলে দিয়েছে। সাপ্তাহ চত্বর, যা মূলত ঢাকা শহরের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত, তার চারপাশে গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক ভবন, ব্যাংক এবং অফিস। এই চত্বরটি কেবল একটি প্রতিদিন স্থাপন নয়, বরং এটি ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ এই এলাকায় আসে, ব্যবসা করেন এবং এখানে কর্মসংস্থানের তৈরি করে। সাপ্লা চত্বরে প্রতীকী সাপ্লা ফুলের মূর্তি এই এলাকার এক অন্যতম আকর্ষণ। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশের অত্যাধুনিক স্থাপত্য এবং রাস্তার জটলা সবকিছু মিলিয়ে ঢাকার নগরায়ণের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। ঢাকা শহরে একটি চিরচেনা চিত্র হলো ট্রাফিক জ্যাম। তবে এই চিত্রে মেট্রো রেলের দেখা পাওয়া যায়, যা এই শহরের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। মেট্রো রেলের নির্মাণ এবং এর সংযোগ শহরের অন্যতম প্রধান যোগাযোগ সমস্যার সমাধানে ভূমিকা রাখছে। ভিডিওতে সাপ্তাহ চত্বরের চারপাশে ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবনগুলোতে তুলে ধরা হয়েছে। এগুলো শুধু ঢাকারই নয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠেছে। এই অঞ্চলে প্রতিনিয়ত বড় বড় ব্যবসায়ী লেনদেন, চুক্তি এবং অন্যান্য অর্থনৈতিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। আকাশ থেকে দেখলে সাপ্তাহ চত্বরের চারপাশে আধুনিকায়ন আরও ভালোভাবে উপলব্ধি করা যায়, যেখানে রাস্তাঘাট, অফিস ভবন এবং অন্যান্য নাগরিক সুবিধার সমন্বয় দেখে বোঝা যায় ঢাকা শহরে কতটা দ্রুত এগিয়ে চলেছে। ঢাকার অর্থনীতি এবং যাতায়াত এই পরিবর্তন ঢাকাবাসীর জীবনে এক নতুন অধ্যায় যুক্ত করেছে। ঢাকা শহরের এই বাণিজ্যিক ভবনগুলো দেখলে বোঝা যায় যে ঢাকা শহরের রাজধানীর যে প্রতিচ্ছবি তা প্রমাণ করে। যেদিকে তাকায় শুধু ভবন আর ভবন, সেই হাইরেজ ভবনগুলি আমাদেরকে প্রমাণিত করে যে বাংলাদেশের রাজধানীর পরিবেশ পরিস্থিতি কতটা উন্নয়নের দিকে এগিয়েছে। কতগুলো হাইরেজ ভবন এবং এই সাপ্তাহ চত্বরের চারদিকে চারটি যে রাস্তা, তার প্রতিটি রাস্তায় মানুষের চলাফেরা, আনাগোনা, এগুলো আমাদেরকে প্রমাণ করে এই জায়গার অবস্থান সম্পর্কে। মেট্রো রেলটি ভিডিওতে উল্লেখযোগ্য দেখা যাচ্ছে। এটি শুধু ঢাকা শহরের জন্যই নয়, বরং পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা এক বিরাট পরিবর্তন এনে দিয়েছে। মেট্রো রেল বর্তমানে ট্রাফিকের ঝামেলা এড়িয়ে দ্রুত এবং সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করেছে। ভবিষ্যতে মেট্রো রেলের আরও রুট চালু হলে ঢাকার ট্রাফিক সমস্যার সমাধানে এড়িয়ে আরও বড় ভূমিকা রাখবে। সাপ্তাহ চত্বরের এই ভিডিওটি দেখে বোঝা যায় ঢাকা এই বাণিজ্যিক কেন্দ্র এবং এর আশেপাশের এলাকাগুলো শুধু অর্থনৈতিকভাবে নয়, ভৌত অবকাঠামোর দিকে থেকেও দ্রুত উন্নতি করেছে। এই মেট্রো রেলটি মূলত এখন চালু রয়েছে মতিঝিল থেকে ঢাকার উত্তরা পর্যন্ত। ভিডিওটি শেষ হচ্ছে ঢাকার অর্থনীতি, যাতায়াত এবং আধুনিক নগরায়ণ এক অনন্য উপস্থাপনা দিয়ে, যেখানে সাপ্তাহ চত্বর এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অবস্থান করছে। তো আজকের ভিডিওতে আমরা আমাদের সাধ্যমত তথ্য তুলে ধরলাম। কোনো ভুল ভ্রান্তি বা থেকে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের কমেন্টস, মতামত অবশ্যই লিখতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।